আসসালামু আলাইকুম আমি আবদুল্লাহ আল মামুন আজকের এই ভিডিওতে আমি যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আমাদের সামনে তো এখন অনেকেই বিভিন্ন কোচিং সেন্টার বলো বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম হলো তোমরা অনেকেই পরীক্ষা দিচ্ছ একটা প্রশ্ন আমি পাচ্ছি প্রশ্নটা হচ্ছে ভাইয়া মডেল টেস্টে কত নম্বর ধরে রাখবো বা কত নম্বর আসলে আমি ধরে রাখলে আমি নিশ্চিতভাবে বলতে পারি বা আমি একটু আশা রাখতে পারি মনের কোনায় যে আমি ঢাবির একটা স্টুডেন্ট হব বা আমি ঢাবিতে টপ সাবজেক্ট পাবো কত নম্বর আসলে আমার একটু সিকুয়েন্স ধরে রাখা উচিত এমসি কত পাওয়া উচিত ট্রিটেনে কত পাওয়া উচিত এবং এটা আমার আসলে ধরে রাখার জন্য কি করা লাগবে ওয়েল সো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিই আমাদের ঢাকা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড একটা কোর্স লঞ্চ করেছি আমরা যেখানে ক্লাসগুলো রেকর্ডেড আছে ইউটিউবে রেকর্ডেড প্রাইভেট করা রয়েছে এনি টাইম তুমি দেখতে পারবা স্পিড বাড়ায় অথবা কমায় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সবগুলো পনেরো ঘন্টা করে টোটাল পঁয়তাল্লিশ ঘন্টা সেখানে তুমি ক্লাসগুলো করবা সুন্দর করে টাইপ ওয়াইজ ক্লাস নেওয়া হয়েছে এবং সাথে তুমি পিডিএফ পাবা তোমার পঁয়তাল্লিশ মার্কের প্রস্তুতি খুব ভালোভাবে হয়ে যাবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মার্ক খুব সহজেই তুলতে পারবা ইনশাআল্লাহ ক্লাসগুলো করবা পিডিএফটা সলভ করবা কারণ এই কোর্সটা শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি বেজ অন্য কোনো ইউনিভার্সিটি বেজ না সো প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা করে তুমি যে কোনো পার্টিকুলার একটা কোর্সও কিনতে পারো অথবা তুমি একসাথেও কিনতে পারো একসাথে কিনলে অবশ্যই একশো টাকা ডিসকাউন্ট আর ঢাকা ইউনিভার্সিটি একটা শর্ট সাজেশন আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা সাবজেক্ট অনলি একশো চল্লিশ টাকা সো এইগুলো ডেমো দেখতে চাইলে তুমি এখানে হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারো তুমি তারপরে ডেমো দেখে যদি তোমার ভালো লাগে তাহলে তুমি নিতে পারো আর ডেমো দেখলে তুমি অ্যাটলিস্ট তুমি ধারণা পাবো যে তোমার কীভাবে পড়া লাগবে তোমার কোর্স করার প্রয়োজন নাই শর্ট সাজেশন করার প্রয়োজন নাই বাট তুমি যদি অ্যাটলিস্ট দেখতে পারো তাহলে তুমি একটা আইডিয়া পাবা যে আসলে তোমার কীভাবে পড়া লাগবে ওয়েল তোমার শুরু করি মডেল টেস্টে কত নম্বর ধরে রাখবো আমি একটু তোমাকে বলে রাখি নর্মালি যেটা হয় যে আমরা বলে থাকি সাবজেক্ট ফাইনাল আর একটা বলে থাকি হচ্ছে পেপার ফাইনাল তো সাবজেক্ট ফাইনালের বিষয়টা হয়তো বা জানো সাবজেক্ট বলতে বোঝাচ্ছি ধরো যে আমি বললাম যে আমি ফিজিক্স সাবজেক্ট ফিজিক্স সাবজেক্ট সাবজেক্ট বলতে বোঝাচ্ছি কি সাবজেক্ট ফাইনাল এর মানে হচ্ছে তোমার ধরো ফিজিক্স একটা সাবজেক্ট কেমিস্ট্রি আর একটা সাবজেক্ট এখন এর ভিতরে দুইটা পার্ট আছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এটা হচ্ছে সাবজেক্ট ফাইনাল আর তোমরা জানো জিনিসগুলো হয়তো বা আর পেপার ফাইনাল মানে কি যে ফার্স্ট পেপারগুলো যে পেপার ফাইনাল মানে কি যে ফার্স্ট পেপারগুলো একটা স্ট্যান্ডার্ডে আসে ফার্স্ট পেপারগুলো ফিজিক্স ফার্স্ট পেপার কেমিস্ট্রি ফার্স্ট পেপার ম্যাথ ফার্স্ট পেপার অর্থাৎ এইগুলা পেপার ফাইনাল একরকম সাবজেক্ট ফাইনাল একরকম এখন যাই হোক না কেন সবার ক্ষেত্রে আমি তোমাকে একটা জিনিস একটু ইনশিওর দিতে চাই মানে একটু ক্লিয়ার করতে চাই সেটি হচ্ছে তোমার প্রশ্ন যদি ঢাকা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড বা ঢাকা ইউনিভার্সিটি বেজ হয়ে থাকে ভালো করে বুঝো তুমি তো প্রশ্নগুলো সলভ করছো এখন তো আর বলার কিছু নাই যে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন কেমন হয় তোমার জানা উচিত তো এখন প্রশ্ন যদি ঢাকা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড হয়ে থাকে তাহলে এই কোচিংগুলোতে বা তুমি যে অফলাইনে কিংবা অনলাইনে পরীক্ষা দিচ্ছ সেই জায়গাগুলোতে তুমি যদি পঁচাত্তর প্লাস মার্কস খুব ধরে রাখতে পারো পঁচাত্তর প্লাস মার্ক ধরে রাখতে পারো তাহলে দেখবা যে ঢাকা ইউনিভার্সিটিতে হয়তো বা তোমার সত্তরের আশেপাশে আটষট্টি সাতষট্টি কিংবা সত্তর এর আশেপাশে নম্বর থাকার সম্ভাবনা আছে কারণ হ্যাঁ এটা ঠিক যে কোচিংয়ের নাম্বারের সাথে আমাদের মেইন পরীক্ষার কোনো রিলেশন নাই কিন্তু এটাও ঠিক যে তুমি এই নাম্বারগুলো যদি পাও তাহলে তোমার একটা কনফিডেন্ট গ্রো করবে ভিতরে এবং তোমার মনে হবে যে না আমি পঁচাত্তর পাচ্ছি ডেফিনেটলি হয়তো বা আমি ভালোভাবে ভোট দিলে ঢাবিতে আটষট্টি সাতষট্টি তো পাবোই কিন্তু যেই ছেলেটা এখনই পাচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন সে কিন্তু ঢাবিতে মানে আশা করাটা ডিফিকাল্ট তার জন্য বা সে কিন্তু মানসিকভাবে একটু দুর্বল হয়ে যাবে যে না আমার আসলে মনে হয় ঢাবিতে সাইডের বেশি সম্ভব না ট্রাই করলেও মানে তার সাবকনসিয়াস মাইন্ড এটাই বুঝে নেবে বুঝতে পারছো দ্যাটস এখানে ডিফারেন্ট তৈরি হবে সো হ্যাঁ অনেক স্টুডেন্ট আছে কোচিংয়ের ইটস নট এ বিগ ডিল স্বাভাবিকভাবে নিতে পারে তারা তাদের ক্ষেত্রে মানসিক চাপ ক্রিয়েট হবে না পরীক্ষা হলে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কোচিংয়ের এই মডেল টেস্টের পরীক্ষার দ্বারা কিন্তু তোমার কী হয় একটু কনফিডেন্স লেভেলটা কমে যায় সেক্ষেত্রে আমি বলবো তোমার পরীক্ষা যদি খারাপ হয়ে থাকে কন্টিনিউয়াসলি আমি বলবো যে পরীক্ষাগুলো দেওয়ার দরকার নাই তোমার কারণ এই যদি পরীক্ষা দিয়ে তোমার কনফিডেন্স লেভেলটা লো হয়ে যায় তুমি যদি ডিপ্রেশনে থাকো তাহলে পরীক্ষায় স্কিপ করো আর যদি মনে হয় যে না আমার ভুলগুলো তো আমি শুধু জন্য পরীক্ষা দিচ্ছি ইটস নট এ বিগ ডিল এটার সাথে আমি মেইন পরীক্ষায় দেখে নিব যদি এরকম তোমার চিন্তা ভাবনা থাকে তাহলে পরীক্ষাগুলো দাও বাট এটা তোমার যদি ডিপ্রেশনের কারণ হয়ে থাকে তাহলে আমি বলবো তুমি পরীক্ষাটা সিম্পলি স্কিপ করো ঠিক আছে আচ্ছা কারণ অনেক স্টুডেন্ট আছে যারা এই জায়গাটাতে খারাপ করেও তোমার এই এই সমস্ত মডেল টেস্ট পরীক্ষা খারাপ করেও ভাবি দেখো ভালো মরিটার চান্স পাই সেরকম অনেক স্টুডেন্ট আছে সো এটার সাথে আসলে রিলেশন আছে নাই পুরোপুরি বলা যাবে না ফিফটি ফিফটি বা সিক্সটি ফোরটি এরকম আছে আবার নাই ঠিক আছে এখন আমি যেটা বলবো সেভেন্টি ফাইভ প্লাস মানে তুমি এখন যে নাম্বারগুলো পাবা ডেফিনেটলি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা একটা প্রেশার ক্রিয়েট থাকবে অনেক স্টুডেন্টের ভিতরে পরীক্ষা দেওয়া লাগবে অল্প সময়ের ভিতরে পরীক্ষা দেওয়া দেওয়া লাগবে এবং ওইটা না আমরা অনেক বেশি চিন্তা করি একটা ফ্যাসিনেশন কাজ করে ঢাবিতে পড়বো ভালো পরীক্ষা দেওয়া মানে একটা প্রেশার কাজ করে দ্যাট দেখবা যে তুমি যে মডেল তো নাম্বার পাচ্ছ ইন ইন জেনারেল যেটা হয় যে পাঁচ থেকে সাত মার্ক তোমার হয়তো ওখানে কম আসবে দ্যাটস হয় তোমার যদি টার্গেট থাকে এরকম যে ভাইয়া আমি টপ সাবজেক্টে পড়তে চাই ওয়েল টপ সাবজেক্টে যদি পড়তে চাও তাহলে তোমার পাওয়া লাগবে ঢাবিতে সত্তর সত্তর আটষট্টি সত্তর সাতষট্টি সাতষট্টি থেকে সত্তর মার্ক পাওয়া লাগবে দ্যাটস হয় আমি পঁচাত্তর রাখব তোমার যদি মনে হয় যে ঢাবিতে তোমার একটা সিট হলেই হলো একটা সিট হলেই হলো ঢাবিতে মিনিমাম মোটামুটি পঞ্চান্ন ছাপ্পান্ন পাইলে চান্স হয় তাহলে তোমার টার্গেট থাকবে যে ভাই আমি সাতষট্টি পাবো আমি সাতষট্টি ধরে রাখবো আটষট্টি ধরে সরি তেষট্টি তেষট্টি চৌষট্টি ধরে রাখবো তেষট্টি চৌষট্টি মার্ক ধরে রাখব একজন পড়তে চাই ধরো অ্যাপ্লাইড ক্যাম্পাসেতে তার হয়তো বা চৌষট্টি মার্ক পঁয়ষট্টি মার্ক পাওয়া লাগবে সেক্ষেত্রে তোমার টার্গেট থাকবে যে আমি মডেল টেস্ট পরীক্ষায় বাহাত্তর তিয়াত্তর ধরে রাখার চেষ্টা করব কারণ মোটামুটি মানে মূল পরীক্ষাতে কমে যাওয়ার পসিবিলিটিটা কম অবশ্যই কিছুটা কম সো এটা আসলে কত নম্বর আমি ধরে রাখবো এটা ডিপেন্ড করে তুমি কোন ক্যাটাগরির স্টুডেন্ট তোমার ড্রিম কি এটার উপরে এখন তোমার টার্গেট যদি থাকে যে আমি ঢাকা ইউনিভার্সিটি তিনশোর ভিতরে থাকতে চাই টপ তিনশোর ভিতরে তাহলে আমি অবভিয়াসলি তোমাকে বলবো যে তুমি এইটি ফাইভ প্লাস ধরে রাখার ট্রাই করো তাহলেই তোমার হয়তো বা মূল পরীক্ষাতে আটাত্তর কিংবা হয়তোবা সাতাত্তর হবে এবং যেটা তুমি খুব সহজেই দুইশোর ভিতরে ঢুকে ঢুকে দিতে পারবা ঠিক আছে সো এরকম তোমার তুমি আগে দেখো তুমি রকম স্টুডেন্ট তোমার ডিমান্ড কি তুমি যদি মনে করো আমার একটা সিট হলে হলো তাহলে তুমি চেষ্টা করবো যে আমার চৌষট্টি পঁয়ষট্টি ধরে রাখতে হবে কথা বুঝতে পারছো নাকি বুঝো নাই সিম্পলি সিম্পল হিসেব মিড জেন্ডার্ডেড সাবজেক্ট যদি তুমি পেতে চাও তাহলে তোমার ধরে রাখতে হবে সত্তর সত্তর সত্তরের আশেপাশে আটষট্টি সত্তর মানে মডেলস পরীক্ষা ধরে রাখতে হবে তুমি যদি টপ সাবজেক্টে পড়তে চাও তোমার ধরে রাখতে হবে সেভেন্টি ফাইভ প্লাস এটা তোমার কনফিডেন্স গ্রো করবে আর যদি তুমি দুর্বল স্টুডেন্ট সরি দুর্বল বলছি কেন মানে তোমার যদি একটা টার্গেট থাকে যে আমার মোটামুটি একটা সাবজেক্ট হলে হলো মানে একটা সাবজেক্ট হলে হলো তাহলে সেক্ষেত্রে বললো আমাদের তেষট্টি ঠিক আছে বাষট্টি এটা আমি ধরে রাখবা সো এই হচ্ছে ব্যাপার আশা করতে বুঝতে পারছো সেটা পেপার ফাইনাল হোক সাবজেক্ট ফাইনাল হোক এই নাম্বারটা তুমি ধরে রাখার ট্রাই করবে এবং আরেকটা জিনিস একটু বলে রাখি বেশি নাম্বার পাওয়ার ট্রাই করবে এমসি কিউতে কারণ এমসি কেউ ভালো নম্বর না পেলে রিটার্ন খাতা দেখবে না দ্যাটসরে তাদের পঁচাত্তর এরকম টার্গেট তাদের আমি বলবো যে ভাই তুমি এমসি কিউতে চেষ্টা করবা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে রাখার আর ওইদিকে রিটার্ন তুমি পঁচিশ থেকে তিরিশের ভিতরে পাবা কথা ক্লিয়ার এবং আমি একটা জিনিস তোমাদের একটু বলবো যে তোমরা ভালো সাবজেক্ট পেতে চাও কিংবা খারাপ সাবজেক্ট পেতে চাও যাই করো না কেন ভাই যারা টপ সাবজেক্ট পেতে চাও তাদের আমি বলবো যে এমসিকিউতে পঁয়তাল্লিশ রাখা ট্রাই করবা যারা টপ সাবজেক্ট পড়তে চাও যারা মিড রেঞ্জের সাবজেক্টে পড়তে চাও কিংবা নিচের দিকে একটা সাবজেক্ট হলে হলো তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে ভাই তুমি অ্যাটলিস্ট লিস্ট এমসিকিউতে চল্লিশ রাখার ট্রাই করবা এমসিকিউতে চল্লিশ লাখ রাখলে তোমার প্রেশারটা ফ্রি হয়ে যাবে তুমি ভালো মতো চান্স পেয়ে দেওয়া ঠিক আছে এমসিকিউতে চল্লিশ টাকা আর যারা টপ সাব টপ সাবজে পড়তে চাও তাদের মিনিমাম পঁয়তাল্লিশ যেন থাকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে যেন এই রেঞ্জটা থাকে এবং এটা ধরে রাখার ট্রাই করব আর বাকি টাইমস রিটার্নে ক্লিয়ার সো ছিল আজকের এই ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ